মাকে দেখে আমি আর বদ্দা বেরিয়ে যাচ্ছি, মা কিছুদিন বাপের বাড়িতে বেড়াবে, টোটো বলে দিয়েছি আসছে। সবাই চলে এসছে, আমাদের টোটো চলে এসছে। ব্যাস আমরা টোটো ধরে চলে যাচ্ছি আদি সপ্তগ্রাম স্টেশনের দিকে। আসার সময় যতটাই আনন্দ হয়, যাওয়ার সময় ততটাই কেমন যেন লাগে। ও যাই হোক, বর্দা ওই দেখো সামনে বসেছে, তো টোটোতে করে আমরা চলে যাচ্ছি স্টেশনে। আর স্টেশনে যাওয়ার পথে এত সুন্দর রাস্তা দেখে তোমাদের না দেখিয়ে পারলাম না। আমরা যখন আগে আসতাম মামারিতে ছোটোবেলায় আমাদের, তখন কিন্তু এই রাস্তাগুলো ধরে হেঁটে আসতাম। মানে রাস্তাগুলো পিচের ঢালাই করা ছিল না, রাস্তাগুলো ছিল একদম মাটির রাস্তা, আর দুপাশে এরকম জঙ্গল, বন, গাছপালা, জঙ্গলি ফুলের গাছ থেকে শুরু করে সব কিছু ছিল। সেগুলো পুরো চেনা হয়ে গেছিলো আমাদের হেঁটে আসতে আসতে। আর আগে কী করতাম জানো তো, আমরা আদি সপ্তগ্রাম স্টেশনে নেমে লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতাম, মানে ট্রেন লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে এসে গলিতে ঢুকতাম, অলি গলি দিয়ে তারপর মা বাড়ি পৌঁছে যেতাম। তো যাই হোক, এখন সব রাস্তাঘাট অন্যরকম হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়ে নেমে গেলাম। এখানে এক ফোঁটা বৃষ্টি নেই, ওখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে। বর্দা চলে গেল ওইদিকে আর আমি চলে যাচ্ছি এদিকে। বর্দা যাবে ওই পারে, মানে চার নামে গিয়ে পার হয়ে অটো করে চলে যাবো। যেহেতু পেছনের দিকে উঠেছি সে নামের ওইদিকে গেলাম না, এই সামনে থেকে ক্রস করে চলে যাবো। এই যে আকাশে প্রচুর মেঘ। অটো স্ট্যান্ডের সামনে চলে এসেছি, অটোতে লোক হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই জন্যই বলে যে বাপের বাড়ি একটু কাছে হলে ভালো, মায়ের বাপের বাড়ি এত দূরে বলেই এত ঝক্কি করে মাকে দিয়ে আসতে হলো। কাছাকাছি বাপের বাড়ি হলে দুদিন অন্তরই দেখা করে আসা যায় বাপের বাড়ির লোকজনের সাথে। তবে এটাও কন্ডিশন অ্যাপ্লাই, কাছাকাছি হলেই যে বারবার যাওয়া যায় তাও কিন্তু না, দূরে হলেও অনেক সময় যাওয়া যায়। কিন্তু মায়ের যেহেতু এখন শারীরিক সমস্যা, সেই কারণে মায়ের যাওয়ার অসুবিধা। মাকে রেখে এলাম কদিন, এবার থাকুক, কারণ একঘেয়ে থাকতে থাকতে না বাড়িতে যে কোনো মানুষই মানে একঘেয়েমিতে ভোগে, তো সেই কারণে এইটুকুনি করা হলো মায়ের জন্য। বর্দা চলে গেল বাড়ি, আমি চলে এলাম আমার বাড়ি। আবার লিচু কিনে নিয়ে এসেছি, দেখলে স্টেশন থেকে লিচু কিনে নিয়ে আসলাম। ঝড় আসার কথা তো রয়েছে আজকে রেমাল, এবার দেখা যাক কতটুকু কী হয়। মোটামুটি ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেছি, বৃষ্টিও এখন হচ্ছে না, এটাই একটা বড় নিশ্চিন্তি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। নমস্কার বন্ধুগণ, বাড়ি চলে এসেছি, বেশ ঘুরলাম, খুব ভালো ঘুরলাম। মা তো রয়ে গেছে মামা বাড়িতে, আমি চলে এসেছি বাড়ি। আমি আর বড় চলে আসার পর বিকেলবেলা তো চাটা খাওয়া হলো, তারপরে এই এখন ডিনার বেড়ে বসেছি। ডিনারে কি কি আয়োজন আছে একবার দেখিয়ে দিই নিজের বাড়ির। তিন রকম ভাজা আছে, বেগুন, আলু, ফুলকপি, মসুর ডাল, আর তার সাথে চিকেন। এটা কিন্তু দুপুরে রান্না করা হয়েছে, আমি করিনি। আর এই যে তার সাথে ভাত বেড়ে নিয়েছি, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো ডিনার নিয়ে বসেছি, এবার খাওয়া দাওয়া হবে, তারপর তোমাদের সাথে আবার কাল কথা হচ্ছে। যাই হোক, ভালো ভালো বাড়ি পৌঁছে যাওয়ার পরে দেখো রাত্রিবেলা রিমেল ঝড় এসেছে, ভীষণ জোরে তোলপাড় করে ঝড় হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে এই ঝড়ের দৃশ্য দেখলাম, দেখে নিয়ে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই, বা আমিও রেখে দিই ভিডিও করে, যাতে পরবর্তীতে আমি রিমেল ঝড় কতটা হয়েছিল দেখতে পারি, কখনো দেখতে ইচ্ছে করলে। তো কলা গাছ, নারকোল গাছ একেবারে ভেঙে পড়ছে যেন। রাতের খাওয়া তো হয়ে গেল, কিন্তু বন্ধুরা যেরকম রিমেলের তাণ্ডব শুরু হয়েছে বাইরে, মানে এখানে যদিও খুব বেশি হবে না, কিন্তু গুড মর্নিং, যেটা বলছিলাম কালকে রাত্রিবেলা এমন রিমেলের দাপট ছিল, এখন মানে স্টিল নাও রয়েছে, মানে জানলা দরজা পিটিয়ে পিটিয়ে একেবারে রাত্রিবেলা ঘুমিয়ে আসছিল না, এমন অবস্থা। তো তাও কি বলবো যে আমাদের এখানে হয়তো অতটা হয়নি, কিন্তু যেইখানে মেন হয়েছে মানে যেখানে আছড়ে পড়েছে বাংলাদেশেই শুনলাম, তো সেইখানে কি অবস্থা হয়েছে ভেবে খুব খারাপ লাগছে। গাছপালা
বাড়ি ঘর গাছপালা তো ভেঙে পড়বে এটা শিওর। তাছাড়া ছোটখাটো যে বাড়ি ঠাড়ি গুলো আছে, ছোটখাটো বাড়ি টিনের চালা, সেগুলোর উপর দিয়ে যে কি গেছে কালকে সেটা ভুক্তভোগীরাই হয়তো জানেন। স্টিল নাও হাওয়া বইছে। তবে আমাদের একটাই বাঁচোয়া, কি বলতো, এত ঝড়ের মধ্যে একবারও লোডশেডিং হয়নি কাল থেকে। বৃষ্টিতে গাছপালাগুলো সব দেখো কি অবস্থা, ঝড় না থামা অবধি না এগুলো সোজা করে কোনো লাভ নেই, সব উল্টে পাল্টে পড়েছে। গাছ একদম ঝুঁকে পড়েছে নিচে। সকালবেলা নাকি প্রচুর আম পড়ে ফেটে ফুটে গেছিল, তুলেছে গাছে, তাও কয়েকটা আম এখনো রয়েছে, এত ঝড়েও পড়েনি। এই ঝড় দেখে আমার আমফানের কথা মনে পড়ছে। আমফানের সময় আমার এই দুটো গাছ, এই আম গাছ আর এই কাঁঠাল গাছ, এই দুটো পুরো উল্টে পড়ে গেছিল। তারপরে কত কষ্টে কয়েকজন মিলে এই গাছগুলোকে আবার দাঁড় করানো হয়েছিল, তাতে এরা কিন্তু আবার সে আগের মতো বেঁচে গেছে। জানো গাছগুলোকে অনেক কষ্টে দাঁড় করানো হয়েছিল, তার জন্য এখন ফলনও হচ্ছে। বৃষ্টিতে বাজার করে এসছে, ওই দেখো আরেকখানা আম পড়ে ফেটে গেছে। কিমা এরম ভাবে ফেটে গেছে দেখো কি অবস্থা আমটা, এই দেখো আমগুলো কিরম পড়ে ফেটে গেছে, কাঁচা এগুলো। এখন চা বিস্কুট খাওয়া হচ্ছে, এই দেখো দু রকম বিস্কুট নিয়ে বসেছি। শুধু ঝড় বৃষ্টি এসব দেখলে বা পর্যবেক্ষণ করলেই তো হবে না, অফিসে রান্নাও করতে হবে, সেই জন্য এসে টুক করে ভাত আর মাছের ঝোলটা করে নিয়েছি। এখন শুধু ফুটে গেলেই কিন্তু ঝোলটা রেডি হয়ে যাবে। রান্না বান্নার পর স্নান করে পুজোতে বসলাম। খেতে বসবো কাতলা মাছের ঝোল, আর এই আগের দিনে তেলাপিয়া মাছ রয়েছে, আর এই যে ডিম ভাজা দিয়ে দুপুরবেলা খাবো। গুড মর্নিং, নেক্সট ডে কথা বলছি, ওয়েলকাম ব্যাক। আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার দিন সকালবেলা আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। গতকাল রাত্রিবেলা করেছিলাম আমের আচার, কেমন দেখতে হয়েছে এখন তোমাদের দেখাবো, ওটা কড়াইতেই রয়ে গেছে, চলো দেখবে। কি জলসময় গাছ থেকে অনেকগুলো আম পড়ে ফেটে গেছে, তাই ওগুলোকে এইভাবে আচার করে রেখেছি, একসাথে বলতে পারো। আর এখন বসে গেছি চা নিয়ে বিস্কিটের সাথে। গাছ পাকা আম পড়েছে দেখো গাছ থেকে। হোয়াইট সস পাস্তা দিয়ে ব্রেকফাস্ট করছি, অল্প করে নিয়েছি, ছেলে আর আমি এক প্যাকেট দিয়ে দুজনে খাচ্ছি। আর আশিস খেয়ে বেরিয়েছে এই যে মাছের ঝোল ডাল ঝিঙের তরকারি দিয়ে। আর দুপুরবেলা খাওয়ার সময় একটু গরম গরম ঝিরঝিরে আলু ভাজা করে নিয়ে বসলাম, একটু মুড়ি বাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলাম, তার সাথে চা, বিকেলের হালকা খাওয়া। গুড মর্নিং, নেক্সট ডে, আজকে বুধবার, বুধবার দিন সকালবেলা গাছ পাকা আম কেটে নিয়ে এভাবে বসেছি সবাই খাবো বলে। তারপরে মাছের ঝোল রান্না করেছি, আলু ভাজা রান্না করেছি, এই দিয়ে দুপুরবেলা খেলাম। গুড ইভিনিং, মামাই থেকে আসার পর তো ঠিক করে ব্লগ করতে পারছি না, যেটুকু যেটুকু পারছি করে রাখছি, কারণ ওই ব্লগ গুলো এখনো শেষ হয়নি, ওগুলো এডিট চলছে, ওগুলো দিচ্ছি পরপর। এখন সিঙ্গারার চা নিয়ে বসেছি, ভাবলাম যে ব্যাপারটা মন্দ নয় দেখানোর মতো, তো এখন সিঙ্গারা দিয়ে চা খাবো, আর তার সাথে সাথে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, বাই।